হ্যাঁ যাবো দোকানে গেলাম, আর দোকানে স্যার কথা কই দিলাম না, আমি তো কোনো ব্যবস্থা নেই। আমরা হেডপাশি পারামর্শী সবাই আমরা পাশে সহযোগিতা করার জন্য বিষম একটা তুফান আসলো। আসার পরে কিছুক্ষণের মধ্যে একটা বিকট শব্দ হলো। শব্দ হওয়ার পরে আমরা পার্শ্ববর্তী মানুষের থেকে লোকজনের শুনলাম যে নজরুল ইসলামের ঘরটা গাছ পরে ভেঙ্গে ছড়ে ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। তখন আমরা পার্শ্ববর্তী সমাজবাসী আইসা তাদেরকে যে যেভাবে পারছি ওনাদেরকে ঘর থেকে বাইর হয়েছি। সকালে হওয়াতে কিছুটা ক্ষতি কম হয়েছে আর কি মানুষজনের, কিন্তু এভাবে ঘরের আর আসবাবপত্র কিছু নাই, যাই ছিল তার সামান্য আয়ের এগুলি সবই নষ্ট হয়ে গেছে। এখানে বসবাস করার মতো এখন আর তার পরিস্থিতি নাই, একটা ঘর তার নাই, তার ঘরটা আসল প্রয়োজন। আমরা এলাকাবাসী এবং সকলের কাছে দাবি জানাচ্ছি, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তার একটা এই মুহূর্তে ঘরটার ব্যবস্থা করা যায় কিনা। মারাত্মক অবস্থা।